এই ভিডিওতে আমি যেটা করবো, আমি তোমাদেরকে তিনটি গুণফলের সম্প্রসারণ বা ট্রিপল প্রোডাক্ট এক্সপ্যানশন দেখাবো, যেটাকে কখনো কখনো ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলা বলা হয়। এটা মূলত যেটা করে, তিনটি ভেক্টরের ক্রস গুণফল নেওয়ার ক্ষেত্রে আমরা যে হিসাব নিকাশগুলো করি সেগুলোকে অনেক সহজ করে দেয়। ধরো আমরা আমাদের ভেক্টর আছে এ ক্রস বি ক্রস সি, এরকম আছে। এটাকে আমরা মূলত যেভাবে প্রকাশ করবো সেটা হচ্ছে আমরা এটাকে ডট গুণফল আকারে প্রকাশ করবো। আচ্ছা, ঠিক ডট গুণফল বলা যায় না, ডট গুণফল, তারপর সেটাকে আবার স্কেলার মান বাড়াবো বা কমাবো সেভাবে প্রকাশ করবো। তুমি একটু পরে দেখবো আমি কি বলতে চাচ্ছি। এবং এটাতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে হিসাবটা অনেক সহজ হয়ে যায়, কারণ ক্রস গুণফল আমার কাছে মনে হয় অনেক কঠিন এবং মানে খুব জটিল হিসাব করাটা। তুমি যদি ভেক্টর নিয়ে কাজ করতে চাও, এই জিনিসটা তোমার জানা খুব একটা মানে অত্যাবশ্যকীয় না, তবে আমি এমআইটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের অঙ্কগুলো দেয়, অর্থাৎ এই ল্যাগ্রাঞ্জিয়ান সূত্র ব্যবহার করার অঙ্ক, এবং আমার মনে হয় এটা তোমাদের জানা থাকলে তোমাদের বেশ কাজে লাগবে। তাহলে চলো আমরা দেখি এটাকে কিভাবে সরলীকরণ করা যায়। প্রথমে আমরা চলো এটা দিয়ে শুরু করি, আমরা বিসি এর ক্রস গুণফল নিয়ে শুরু করি প্রথমে। তাহলে আমরা এই পুরোটা সময় আমরা এরকম একটা কিছু ধরে নেব যে আমাদের কাছে যে ভেক্টর এটি আছে সেটাকে আমরা এভাবে দেখব যে এ এক্স এ এর এক্স তম উপাদান গুণ ইউনিট ভেক্টর আই যোগ, আচ্ছা না বি হবে না, এখানে এ এর ওয়াই তম উপাদান যোগ ইউনিট ভেক্টর জে, এভাবে দেখবো এটাকে, যোগ এ ভেক্টরের জেড তম উপাদান গুণ ইউনিট ভেক্টর কে। এবং এই জিনিসটা আমি বি এবং সি এর ক্ষেত্রেও করতে পারি। যখন আমি বলি বি সাব ওয়াই, তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে আমি বি ভেক্টরের জে তম উপাদানকে স্কেলিং করছি। তাহলে চলো প্রথমে আমরা আমাদের প্রথম কাজটা করে ফেলি, অর্থাৎ বি ক্রস সি, এই বি সি এর ক্রস গুণফলটা নিয়ে ফেলি। এটাকে আমরা এখানে করতে পারি, এটাকে তাহলে এখানে করি। তাহলে আমাদের প্রথমে নিতে হবে বি ক্রস সি এর ডিটারমিনেন্ট নিতে হবে, এবং আমি আই জে কে কে উপরে এভাবে লিখে দিই। এবং এখানে আসলে প্রমাণ করার কিছু নেই, তোমরা তো এগুলো জানো, এগুলো অনেকবার দেখে এসেছো, মানে ডট গুণফলের ডিটারমিনেন্ট নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা এভাবেই, এটা আসলে মনে রাখার একটা উপায়, সুতরাং এটা এভাবেই হবে, এটাই আমরা ধরে নিচ্ছি, এভাবে করে আমরা আগাবো। প্রথম এখানে আমরা বি এর সহগগুলো বসাবো, অর্থাৎ বি এক্স বি ওয়াই বি জি এভাবে বসাবো। তারপর সি এর ক্ষেত্রে আমরা একই কাজই করব, সি এক্স সি ওয়াই সি জি এভাবে বসাবো। তাহলে এটা সমান হবে, আমরা এখানে প্রথমে আমাদের আই তম উপাদানের ক্ষেত্রে নেব, যখন আমরা আই কে নিচ্ছি তখন আমরা এর সারি এবং কলামকে ভুলে যাব, অর্থাৎ তখন আমরা এই ছোট সাব ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে হবে বি ওয়াই সি জি বি ওয়াই সি জি, এবং বিয়োগ হবে, আবার আমি বলছি যে আমরা শুধু ছোট জিনিসটা নিয়ে ভাবছি এখানে, সুতরাং বিয়োগ হবে বি জি সি ওয়াই, সুতরাং বিয়োগ এখানে আমরা লিখে ফেলি বি জি সি ওয়াই। এরপর আমরা এখান থেকে বিয়োগ করবো যে তম উপাদান, আমরা যখন এক এক ঘর করে আগে তখন আমরা চিহ্ন বদলে দিই, অর্থাৎ যোগ বিয়োগ যোগ এভাবে করি। তাহলে এখন আমরা এর সারি এবং কলাম ভুলে যাবো এবং এর এই অংশ নিয়ে কাজ করব। তাহলে এটা হবে বি এক্স সি জি বি এক্স সি জি, এবং এখান থেকে আমরা মাইনাস করব, এটা আসলে একটু একঘেয়ে লাগতে পারে, তারপর ফলাফলটা ভালো হবে, এবং এর থেকে আমরা মাইনাস করব বি জি সি এক্স, এবং তারপরে আমরা আমাদের কে তম উপাদানটি করব, এবং সেক্ষেত্রে আমাদের হবে বি এক্স সি ওয়াই বি এক্স সি ওয়াই বিয়োগ হবে বি ওয়াই সি এক্স বি ওয়াই সি এক্স। তাহলে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এটা ডট গুণফল নিলাম, আচ্ছা না দুঃখিত, আমরা বি এবং সি এর ক্রস গুণফল নিয়েছি, আমি তোমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের বি সি এর ক্রস গুণফল, এবং আমরা আমাদের এখন যেটা কথা বলবো, আমাদের এটার সাথে এ এর ক্রস গুণফল নিতে হবে। তাহলে আমরা জিনিসটাকে পুনরায় না লিখে এটার সাথে এ কে গুণ করি। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স গঠন করি, তাহলে আমাদের আই জে কে এগুলোকে এখানে এভাবে রেখে দেই, এবং এখানে আমাদের এ এর উপাদানগুলি লিখে, অর্থাৎ এ সাব এক্স এ সাব ওয়াই এ সাব জি, এবং এটাকে আর একটু ছোট করে ফেলি। তাহলে আমরা এখান থেকে এই আই জে কে এদেরকে মুছে ফেলবো, আচ্ছা না এটাকে আমি কালো রং দিয়ে মুছি, তাহলে মনে হবে যেন মুছে ফেলেছি। তাহলে কালো রং দিয়ে আমরা এখানে আইটাকে মুছে ফেলছি, এবং জে এটার ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস জে আছে, সুতরাং আমি যেটাকে মুছে ফেলবো, কিন্তু এখানে একটা আমাদেরকে বিশেষ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা চিহ্ন বদলে দেব, অর্থাৎ আমরা এই ভিতরের উপাদানগুলোকে বদলে দেব, অর্থাৎ এখানে হয়ে যাবে বিজি সি এক্স বিজি সি এক্স বিয়োগ বি এক্স সি জি, এবং বাকি সবগুলো আমরা মুছে ফেলবো। তাহলে দাঁড়াও আমি বাকি সবগুলো এখান থেকে মুছে ফেলি, যেগুলো আমাদের কাজে লাগবে না, এগুলোকে একটু বড় করে মুছি, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে এখানে সবগুলো মুছে ফেলবো, এবং এখানে যে কে আছে এটাকেও আমরা মুছে ফেলবো, এটাও আমাদের কোনো দরকার নেই।
তাহলে সব মোছা হয়ে গেল, এখন চলো শুরু করি। তাহলে চলো আমরা এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখে এটার ডিটারমিনেন্ট নেই। তাহলে এটাকে এখন এটা আমরা যেটা করতে হবে, আমরা কিন্তু সবগুলো এখানে নিতে পারবো না, সবগুলো নিতে গেলে কিন্তু আমাদের অনেক অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা যেটা করবো, আমরা এখানে মূলত আই এর যে সাথে সম্পর্কিত উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ এক্সতম উপাদানগুলো নিয়ে এখানে আমরা কাজ করব। এবং আমরা এটাও দেখে নেব যে জে এবং কে এর ক্ষেত্রে একই জিনিস ঘটে, সুতরাং তখনই আমরা বুঝবো যে এটা কেন সহজ হয়ে যায়। তাহলে আমরা এখন আই নিচ্ছি, সুতরাং যখন আমরা আই নিব তখন আমরা আই সারি এবং আই এর কলামকে ভুলে যাব, এবং আমরা এই ছোট এই অংশটা অর্থাৎ এই সাব ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, চলো আমরা এগুলোকে লিখে ফেলি। তাহলে এটাকে আমি গুণ করে ফেলি, দাঁড়াও। তাহলে এখানে এটা হবে এ ওয়াই বি এক্স সি ওয়াই মাইনাস এ ওয়াই তো এখানে থাকবে, এবং এর সাথে গুণ হবে বি ওয়াই এবং সি এক্স, এবং তারপর আমাদের যেটা করতে হবে আমাদের থাকবে বিয়োগ এ জি গুণ এই জিনিসটা। তাহলে চলো সেটা করে ফেলি, মাইনাস এ জি বি জি এবং সি এক্স, এবং তারপর হবে প্লাস এ জি বি এক্স সি জি। এখন আমরা কি করব, এখন যেটা করব সেটাই হচ্ছে আমাদের কৌশল এই জিনিসটাকে সহজ করে আনার জন্য। আমি এখানে একই জিনিস যোগ করব এবং বিয়োগ করব। তাহলে দেখো আমি কি করি, আমি এখানে যোগ করছি এ এক্স বি এক্স সি এক্স, এবং এই একই জিনিস বিয়োগ করে দেব, এ এক্স বি বি এক্স হবে বি এক্স এবং সি এক্স। আমি কিন্তু এখানে কিছুই পরিবর্তন করিনি, আমি একই জিনিস যোগ করেছি এবং সেই জিনিসটা আবার বিয়োগ করে দিয়েছি। তাহলে এখন দেখি এটা কি হয়ে দাঁড়ায়। এখন বলে নি এটা কিন্তু শুধুমাত্র এক্স উপাদান নিয়ে করছি আমরা, আমি কিন্তু বাকি উপাদানগুলো নিচ্ছি না, এখানে আমি শুধুমাত্র এক্স উপাদান নিয়ে করছি। তাহলে এখন আমি যেটা করতে চাই প্রথমে, সেটা হচ্ছে আমি প্রথমে আমার বি এক্স কে এখানে বের করে আনতে চাই। তাহলে আমরা এখানে বি এক্স কে বের করে নিই, তাহলে এখানে বি এক্স, এবং আমি যেটা করতে চাচ্ছি এখন, আমি এই উপাদান থেকে বি এক্স কে বের করে আনছি, এখান থেকে বি এক্স কে বের করে আনছি, এবং এখান থেকে বি এক্স কে বের করে আনছি। তাহলে আমি এখন কি পাবো, এ ওয়াই সি ওয়াই। আচ্ছা দাঁড়াও, এটাকে একটু ভিন্নভাবে লিখি, এটা এইভাবে না লিখে আমরা প্রথমে এই উপাদানটা আগে লিখি এখানে সামনে। তাহলে এটা প্রথমে চলে আসবে, এখানে প্রথমে হবে এ সাব এক্স সি সাব এক্স, এবং আমি এই জিনিসটাকে আগে করে ফেলেছি। এবং এখন আমি পরেরটা করব, এখান থেকে যদি আমরা বি এক্স কে বের করে আনি তাহলে কি থাকে, এ সাব ওয়াই সি সাব ওয়াই, এবং সর্বশেষ আমি যদি এটা থেকে বি এক্স কে বের করে নিয়ে আসি তাহলে আমার থাকে এ সাব জি এবং বি সি সাব জি। তাহলে বি বের করে আনলে এটা থাকে আমাদের কাছে। তাহলে এখন আমার কাছে বাকি যেগুলো আছে সেগুলো থেকে আমি একটা কি বের করতে পারি, আমি এখান থেকে মাইনাস সি সাব এক্স বের করে আনতে পারি, এবং সেই ক্ষেত্রে আমি কি পাবো চলো দেখি। আমার তাহলে এখানে এই উপাদানটাকে আমি আগে লিখবো, এই বাম দিকের এটাকে। তাহলে এটা যদি করি তাহলে আমি এখানে প্রথমে পাচ্ছি এ এক্স বি এক্স, এরপর এখান থেকে আমি যেহেতু মাইনাস সি এক্স বের করে আনছি সুতরাং এখানে আমি পাবো এ সাব ওয়াই বি সাব ওয়াই, এটাকে কেটে দেই, এবং এরপর আমি পাবো একটা প্লাস এ সাব জি বি সাব জি, এটাকেও কেটে দেই। তাহলে তাহলে এখন আমরা কি পেলাম একটু লক্ষ্য করো, আমরা এখানে সবুজ যে অংশটি পেলাম এই অংশটা কি, এটা হচ্ছে এ ডট সি, এই জিনিস পুরো জিনিসটা সমান হচ্ছে এ ডট সি, তাই না? এটা আর কিছুই না, এ ডট সি অর্থাৎ এখানে এই দুটি ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ সি এর ডট গুণফল, এবং তার সাথে গুণ হবে বি এর এক্স উপাদান। আচ্ছা এটাকে এখানে লিখে দিই, এ ডট সি গুণ বি এর এক্স উপাদান। এরপরটা করে ফেলি, এখানে মাইনাস হবে, আমি এটাকে বেগুনি রং দিয়ে করব মাইনাস, এবং আবার এটা হচ্ছে এখন এ ডট বি, এখন এটা হচ্ছে এ ডট বি, তাহলে এ ডট বি গুণ সি এর এক্স উপাদান। এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, এখানে কিন্তু একটা আই গুণ হবে, কারণ এখানে কিন্তু আমরা এই ট্রিপল গুণ ফলের ক্ষেত্রে, ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু আই এর প্রোডাক্ট নিচ্ছি এখানে, সুতরাং এখানে আমরা এই ইউনিট ভেক্টর আই কে গুণ করতে হবে। তাহলে এই পুরো জিনিসটা গুণ হবে ইউনিট ভেক্টর আই। এখন
মানে বাকিগুলোর জন্য যদি করতে যাই তাহলে আসলে অনেক কিছু আবার হিসেব করতে হয়, সেজন্য আমি সব সম্পূর্ণটা পুরোটা করব না, তারপরে আমি এখানে মানে আমি এখানে একটা অংশ করব, অর্থাৎ আমি এখানে আয়ের জন্য করলাম এবং জে এবং কে এর জন্য এখানে বাকিটুকু করব, তাহলে এখানে হবে প্লাস। এখন আমরা যদি এখানে যে উপাদানের জন্য নেই তাহলে আমরা কিভাবে নিব, আমরা এখানে মিলিয়ে নিতে পারি, এখানে যেহেতু এক্স উপাদানের জন্য বি এক্স এবং সি এক্স ছিল, সুতরাং এখানে ওয়াই এর জন্য হবে বি ওয়াই এবং সি ওয়াই, এবং বাকিগুলো যেহেতু উপাদানটা নির্ধারিত না এগুলো একই থাকবে, অর্থাৎ এ ডট সি এখানে থাকবে এবং এখানে থাকবে মাইনাস এ ডট বি, এবং তুমি যদি বিশ্বাস না করো তুমি নিজে নিজে এটা প্রমাণ করে দেখতে পারো, তবে মানে এটা একই জিনিস আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর আমাদের জি উপাদানের জন্য বা বলতে পারি আমরা কে উপাদানের জন্য এখানে আমরা কি করব, একইভাবে আমরা আগাবো আবার, সুতরাং এখানে হবে বি সাব জি এবং এখানে হবে সি সাব জি, এবং এখানে তোমার যথারীতি এ ডট বি থাকবে, এখানে এ ডট বি এবং ওখানে থাকবে এ ডট সি। এখন প্রশ্ন হলো এখানে যেটা আমরা পেলাম এটাকে আমরা কিভাবে আরেকটু সহজ বা সরলীকরণ করতে পারি। এখন তাহলে এটাকে সরল করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা চলো এ ডট সি কে এখান থেকে বের করে আনতে পারি। আর এটা কিন্তু মনে রেখো যে এখানে কিন্তু সবকিছু আই দ্বারা গুণ হবে। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় এখানে কোনো ধাপ বাদ দেওয়া ঠিক হবে না, যেন আমি চাচ্ছি তোমরা বুঝো যে এখানে আমি কি করতে চাচ্ছি। তাহলে চলো আমি আইটাকে এখানে গুণ করে দিই এবং এটাকে পুরোটা না লিখে এখানেই করে ফেলি, এটা একটু কাটাকাটি হবে তবে এখানে করে ফেলাটা ভালো। তাহলে এখানে একটা আই হবে এবং এখানে একটা আই হবে, এটা হচ্ছে আমাদের আই ইউনিট ভেক্টর যেটাকে আমি বন্টন করে দিচ্ছি এখানে। এখন আমরা জে এর ক্ষেত্রেও একই কাজ করতে পারি, আমি এখানে একটা জে দিয়ে দিতে পারি এবং এখানে একটা জে দিয়ে দিতে পারি, এবং কে এর ক্ষেত্রেও একই কাজ করব, এখানে একটা কে দিয়ে দিব এবং এখানে একটা কে দিয়ে দিব। এখন প্রশ্ন হলো যেটা আমরা পেলাম এই জিনিসটা কি, এখানের এই যে অংশটা এটাকে আমি একটু চিহ্নিত করে দেই, এখানের এই অংশটা এটা হচ্ছে এ ডট সি, এ ডট সি এবং এখানে গুণ হবে, এখানে পুরো জিনিসটা আমি লিখব বি এক্স আই, বি এক্স আই যোগ এখানে হবে বি এক্স জে এবং শেষে হবে বি জি কে। এখন এর থেকে আমরা বিয়োগ করব এ ডট বি, এ ডট বি গুণ এই জিনিসটাই, এই একই জিনিসটাই হবে, এবং তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে যে জিনিসটা আমরা পেয়েছি এটা আর কিছুই না, এটা হচ্ছে ভেক্টর বি, এবং এখানে যখন আমরা গুণ করব আমরা একইভাবে এখানে পাবো ভেক্টর সি, তাহলে এখানে হবে ভেক্টর সি। এবং ঠিক এইভাবে আমরা আমাদের ট্রিপল প্রোডাক্টকে সরলীকরণ করে ফেলেছি, যদিও আমাদের অনেক সময় লেগেছে মানে হিসাব করতে, এবং এটা হিসাব করতে অনেক সময় লাগারই কথা, তবে এটা দেখে খুব একটা সহজ মনে না হলেও এটা হিসাব করা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি এ ক্রস, এটাকে ভিন্ন ভিন্ন রং দিয়ে লিখি, তাহলে এখানে পাচ্ছি আমরা এ ক্রস বি ক্রস সি, যেটা সমান হচ্ছে বা আমরা বলতে পারি যে যেটা সমতুল, এটাকে এভাবে ভাবা যায় যে তুমি প্রথম ভেক্টরটির সাথে এই ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে যে প্রথম ভেক্টরটি আছে সেই ভেক্টরটিকে আমরা সামনে নিয়ে যাব, অর্থাৎ মানে এখানে আমরা এইভাবে লিখি ব্র্যাকেটের মধ্যে যে প্রথম ভেক্টর বি সেটাকে আমরা আগে লিখবো, অর্থাৎ এখানে লিখবো ভেক্টর বি এবং এটার সাথে আমরা গুণ করব এ ডট আমাদের দ্বিতীয় ভেক্টর অর্থাৎ ব্র্যাকেটের দ্বিতীয় ভেক্টর সি, এবং একইভাবে আমরা পরেরটার ক্ষেত্রে এখান থেকে আমরা বিয়োগ করবো, আমরা ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় ভেক্টরটি নিব অর্থাৎ ভেক্টর সি নিব, এবং এর সাথে আমরা কি গুণ করব, এর সাথে আমরা গুণ করব আমাদের বাকি যে ভেক্টর দুটি আছে সেই দুটি, অর্থাৎ সেই দুটির গুণফল অর্থাৎ এ ডট বি, এবং আমাদের কাজ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রিপল প্রোডাক্ট এক্সপ্যানশন বা তিনটি গুণফলের সম্প্রসারণ, এবং এটা এমন কিছু না যে এটা তোমাকে জানতেই হবে, মানে আমি বলতে চাচ্ছি যে এটা মানে তুমি তো এটা নিজে নিজেও হয়তো করতে পারতে পারো এবং এটা এই এইভাবে তোমাকে করা দরকার নেই, তবে যদি তোমার কোনো বড় কোনো ভেক্টর থাকে বা কোনো তুমি যদি কোনো কম্পিটিশনে যাও সেখানে যদি খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হয় তখন আমার মনে হয় এই জিনিসটা যেটাকে বলছি ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলা বা ট্রিপল প্রোডাক্ট এক্সপ্যানশন।